যাতে সিপিইউতে যাতে হিট না লাগে সেজন্য আমি এটাকে একটু প্রোটেক্ট দিচ্ছি, তারপরে রিহুডিং করব। বন্ধুগণ, আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং B310E মডেলের। স্যামসাং B310E, 313E, 350E এবং এই মানের যতগুলি সেট আছে প্রায় দেখা যায় এগুলি ডেড অবস্থায় আমাদের হাতে আসে এবং কন্ডিশন এমন হয় যে ব্যাটারিতেও চার্জ আছে, ব্যাটারি কানেক্টর ঠিক আছে এবং পাওয়ার সুইচের জাম্পারগুলিও ঠিক আছে, সিপিইউ আইসিইউ ঠিক আছে, মোট কথা সব কিছু ঠিক থাকার পরও সেটগুলি চালু হয় না। তো এমন কন্ডিশন হলে কি করা যায়, সম্পূর্ণ আলাদা এবং নতুন মেথড নিয়ে আমি হাজির হয়েছি অলি ভাই। আপনারা দেখছেন দুনিয়াদের চ্যানেল, চলুন শুরু করা যাক। এট ফার্স্ট আমাদের যা করতে হবে তা হলো সর্বপ্রথম আমরা সেটটির এভাবে খুলে নিব, তারপরে আমাদেরকে যে কাজটি হবে সেটির যে ব্যাটারিটি আছে সেটি হবে মেপে দেখতে হবে, ব্যাটারিটি হাতে নিব এবং একটি মাল্টিমিটার চালু করার মতো সক্ষমতা ব্যাটারির আছে কিনা সেটি আমাদেরকে মেপে দেখতে হবে। একটি মিটার নিতে হবে মাল্টিমিটারের, যার সিলেক্টর নর্থ 10 ভোল্টেজে রাখতে হবে। যেভাবে আমি 10 ভোল্টেজে রাখলাম, এবার ব্যাটারিটি তারপরে মেপে নিয়ে দেখতে হবে। নেগেটিভ এবং পজিটিভ প্রুফ দুটি হাতে নিয়ে একটি সেট চালু করার মতো সক্ষমতা আছে কিনা, পজিটিভ যে কোনো সেট টু নেগেটিভ যদি চালু না হয় তাহলে ব্যাটারির সাথে কানেক্ট করে ধরব। ফার্স্ট স্টেপগুলি এভাবে আমাদেরকে, তারপরে দেখব যে চার্জ কতটুকু আছে, অর্থাৎ একটি সেট চালু করার জন্য ওই ব্যাটারিতে চার্জ আছে কিনা সেটা আমরা ভোল্টেজে লক্ষ্য করে দেখব। যদি চার্জ না থাকে রাখলাম, চার্জ ব্যাটারি দিতে হবে, চার্জ না থাকলে পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেখতে হবে চালু হয় কিনা, চালু হওয়ার যোগ্যতা আছে কিনা ধরতে হবে। তো বন্ধুগণ, এট ফার্স্ট আমরা ব্যাটারিটি মেপে দেখি। এই দেখেন মিটারে কাটা 2 ভোল্টেজ দেখাচ্ছে ঘুরছে, অর্থাৎ তার মানে একটি সেট চালু হওয়ার জন্য যতটুকু 4.2 ভোল্টেজ দেখাচ্ছে তার মানে দরকার একটি ব্যাটারিতে অতটুকু পাওয়ারে আছে সেটটিকে চালু করার মতো যথেষ্ট। তারপরে বন্ধু সেটটি চালু হয় না, যথেষ্ট নয়, আমরা যতটুকু দরকার অতটুকু। দ্বিতীয় স্টেপে যে কাজটি করব বিদ্যমান সেটি হলো, এবার আমাদেরকে 10 কে ওমসে নিতে হবে মাল্টিমিটারের, ব্যাটারি মাপার পর সেটটি মাপতে হবে যে সেটে কোনো রকম 10 কে ওমসে আছে কিনা। তারপরে ব্যাটারি যে পজিটিভ টু পজিটিভ, নেগেটিভ টু নেগেটিভ না ধরে পজিটিভ টু নেগেটিভ, মাল্টিমিটারে পজিটিভ ধরে পজিটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু পজিটিভ ধরব শর্ট আছে কিনা
এই যে দেখেন কালোটা বাম পাশে দিয়েছি, দেখেন মিটার কাটা সামান্য দেখেন কোনো রকম ঘুরতেছে না, তার মানে ভ্যালু দেখাচ্ছে না, তার মানে কোনো রকম শর্ট নাই, ওকে নাই সেটটিতে। বন্ধুগণ এবার সেটটি সম্পূর্ণ করে মাদারবোর্ডটি হাতে নিব, সেট আপনার তো হাতে আসবে। ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি কাজ করে থাকেন একটি মোবাইলের কাজে আলাদা ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ভিডিওটি চ্যালেঞ্জ করে লাস্ট পর্যন্ত দেখলে আপনি যদি মোবাইলের কাজে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা অনেক উপকার হবে, উপকৃত হতে পারবেন আশা করি। আর যদি পুরান হন তাহলে যারা না জানে পর্যায়ে আমরা এই ভিডিওটি যদি আমাদের আরো অভিজ্ঞ হন তাহলে ফার্স্ট খুলে নিব, ভালো কোনো পরামর্শ থাকলে অবশ্যই স্ক্রু থাকলে স্ক্রু আমাকে জানাতে ভুল করবে না আশা করি। তো ফটাফট আমি স্ক্রুগুলো খুলে কেচিংটি রিমুভ করে নিই করে নিব। তারপরে ভিতরে কি কি বন্ধুগণ যারা মোবাইলে কাজ করতে হয় সেটি সেটটির স্ক্রু খোলার পর ব্যাকপ্যাট বন্ধুগণ যারা মোবাইলের কাজে অভিজ্ঞ তাদের জন্য অনেকের অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ আমি জানি যারা অভিজ্ঞ যেই পাশে স্ক্রু আমাদের মধ্যে অনেক সেখান থেকে আমরা এই মেথডটি হয়তো জানেন না, আমি বলছি হয়তো করব, যারা জানে না তাদের জন্য আজকে এই ভিডিওটি নিচের সেট থেকে, তবে স্ক্রু সেট থেকে খুললে ভালো। তো যাই হোক এখন আমি কেচিংটি রিমুভ করার পর আমাদের মাদারবোর্ড যেটি করতে হবে আলাদা করে যেই পরীক্ষাটি করব সেটি হলো মোবাইলের কি পাওয়ার সুইচের জাম্পার ঠিক আছে কিনা সেটা এখন যে পাশে মেপে দেখবো। এই যে দেখেন দ্বিতীয়টি হলো পাওয়ার সুইচ, এটা হলো দ্বিতীয়টি হলো পাওয়ার সুইচ উপর থেকে দ্বিতীয়। ওকে তো এবার আমরা মাল্টিমিটার নিয়ে মিটার হাতে নিতে হবে, মেপে দেখবো যে পাওয়ার সুইচের জাম্পার ঠিক আছে কিনা, পাওয়ার সুইচের বিশেষ করে পজিটিভ লাইনটি কোনো ভ্যালু প্রদর্শন করছে কিনা। এই যে দেখেন 10 কে উমসে আমি সিলেক্টর নোটটি রাখলাম, এবার নেগেটিভটি মাদারবোর্ডের যে কোনো গ্রাউন্ডে ধরবো যে কোনো জায়গায়। তো এই যে চার্জিং সুইচের ঠিক উল্টা পিঠে, চার্জিং কানেক্টের উল্টা পিঠে নেগেটিভ আছে সেখানে ধরলাম। এই যে দেখেন মিডিলে যখন ধরছি পজিটিভ লাইনটি ঠিক আছে দেখাচ্ছে, এই যে দেখেন ভ্যালু দেখাচ্ছে, নেগেটিভে যখন ধরছি তখনও কিন্তু ফুল কোয়ান্টিটি দেখাচ্ছে, তার মানে পজিটিভ নেগেটিভ লাইন দোনোটি ঠিক আছে। অনেক সময় পজিটিভ লাইন আউট হয়ে যায় তখন পজিটিভ লাইন জাম্পার টেনে দিতে হয়, এবং যে কম্পোনেন্ট আছে পজিটিভ লাইন এবং আইসির মাঝখানে সেই কম্পোনেন্ট যদি মিসিং হয়ে যায় লিকেজ হয়ে যায় সেটি রিপ্লেস বা জাম্পার টেনে দিয়ে আমরা সেট চালু করে থাকি। তো বন্ধুগণ এবার আমরা যে কাজটি করব, এই যে দেখেন এই অবস্থা হলে অনেকে আমরা এই যে সিপিইউ আইসিটি আছে এখানে এটাও পাওয়ার আইসি সিপিইউ আইসি সব এটার মধ্যে আছে, তো এখানে আমরা পেস্ট ডেলে রিহোটিং করি। বন্ধুগণ রিহোটিং করলে যেহেতু এটা পেস্টেড আইসি ভিতরে বলগুলি দৌড়াদৌড়ি করে এক পর্যায়ে ডেড হয়ে যায়। তো বন্ধুগণ আমরা কি করব, এবার আমরা সেটের যে ডিসপ্লেটি আছে সেটি খুলে কোনো কিছুতে প্রোটেক্ট দিব যাতে হিট প্রয়োগ না হয় সেখানে। তো বন্ধুগণ এবার দেখেন মূল কাজ আমি দেখাচ্ছি, মূল মেথড এটি, হয়তো কোনো ভিডিওতে নাও পেয়ে থাকতে পারেন। বন্ধুগণ সিপিউর উপরে নেটওয়ার্ক আইসির উপরে মাঝামাঝি উপরে একটি ছোট্ট একটি আইসি দেখতে পাচ্ছেন, এটিকে ক্রিস্টাল আইসি বলে, যেটা সাধারণত আমরা নেটওয়ার্ক প্রবলেম হইলে রিপ্লেস বা রিহোটিং করি। এই আইসিটি আপনি যদি পরিবর্তন করে দিতে পারেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটি চালু হয়ে যাবে। আমি পরিবর্তন না রিহোটিং করে দেখাবো আপনাকে, স্থায়ী সমাধানের জন্য পরিবর্তন করা ভালো। তো আমি আপনাকে রিহোটিং করে দেখাবো যে সেটটি এই মুহূর্তে চালু হয়ে যায় কি না সেই বিষয়টি। তো এই আইসিটি রিহোটিং করার পূর্বে অবশ্য আমাদেরকে সিপিইউটিকে রক্ষা করার জন্য একটি
টিনের প্যানেল বা অন্য কিছু দিয়ে ঢেকে দিতে হবে যাতে হিট প্রয়োগ না হয় সিপিইউতে। ঠিক ক্রিস্টাল আইসির উপরে হিট দিব আশপাশে যাতে হিট না পড়ে, এবং টুইজার দিয়ে দেখব যে নড়াচড়া করে কিনা, অতটুকু আমরা হিট দিব, এর বেশি না। বন্ধুগণ ঠান্ডা হওয়ার সুযোগ দিতে হবে, তারপরে একটু ক্লিন করে নিতে হবে। তো আমি এ পর্যায়ে একটু থিনার নিয়ে ব্রাশ দিয়ে ক্লিন করব। এবার কিপ্যাডের যে পেনাল্টি খুলেছিলাম সেটি আবার প্রতিস্থাপন করে ব্যাটারি কানেক্ট করে চেক করে দেখব। তো ফুল ফিটিং করব না, সময় অনেক হয়েছে, আপনাদের সময় লস করতে চাই না। এখন ব্যাটারি কানেক্ট করে পাওয়ার বাটন চেপে দেখব সেটি চালু হয় কি না, দেখা যাক কি হয়। বন্ধুগণ এই যে দেখেন, প্রেস করার সাথে সাথে সেটটি চালু হয়ে গেছে। বন্ধুগণ আপনার হয়তো বিশ্বাস এখনও নাও হতে পারে, যখন আপনার সামনে এরকম কোনো সেট আসবে তখন আপনি ঠিক আমার মতো ক্রিস্টাল আইসিটি রিহোটিং বা চেঞ্জ করে দেখবেন ফলাফলটি এমনটি হবে। তো বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো ভালো থাকুন, পরবর্তী ভিডিও আপলোড পর্যন্ত আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।